খুব সুন্দর পারফরমেন্স অনেকগুলো দেখে নিলাম। এবার নেক্সট আমরা একটা গেম খেলে নেব। এতক্ষণ সবাই ক্যামেরা অফ করে অডিও অফ করে বসেছিল, এবার রিকোয়েস্ট করব সবাই ভিডিও অন করো। মানে দিদিরা এত সুন্দর সেজেছ, আমরা এতদিন ধরে রিকোয়েস্ট করেছি শাড়ি পরে এসো শাড়ি পরে এসো, যা যে যেরম পারো ভিডিও অন করো। আর ম্যাম স্যার সবাই, মানে হ্যাঁ দিদিরা দিদিরা প্লিজ, ম্যাম স্যার, মানে আমি শুধু দুবার সোয়াইপ করলেই ভিডিও শেষ, মানে আরো কিছু জন ভিডিও অন করো প্লিজ। মানে দিদিদের নিয়ে খেলা যেহেতু, হ্যাঁ ব্যাস সব দিদিদের দেখা যাচ্ছে। তো এবার যেটা হবে ওটা একটা গেমের রাউন্ড, ঠিক আছে? তো এই রাউন্ডটার নাম হচ্ছে পিকশনারি। পিকশনারি মানে হচ্ছে আমি দিদিদেরকে নাম ডাকবো, যেই দিদিকে ডাকবো সেই দিদিকে আমি এই জুমেরই চ্যাট বক্সে একটা ওয়ার্ড বলে দেবো, ইংলিশ ওয়ার্ড বলে দেব। তো ওটা আর কেউ জানছে না, শুধু সেই দিদি জানছে। আমরা এখানে স্মার্ট বোর্ড সরি হোয়াইট বোর্ড প্রেজেন্ট করে দেব, দিদিকে ছবি এঁকে ওয়ার্ডটা বোঝাতে হবে, ব্যাস এইটুকুই কাজ। কোনো অ্যালফাবেট, কোনো লেটার, ওখানে অনেক শেপস আছে, সার্কেল অ্যারো কিচ্ছু ইউজ করা যাবে না, শুধু ইউ ক্যান ইউজ কালার্স। ওখানে অনেকগুলো কালার আছে, তোমার যদি বোঝাতে কালার্স লাগে কালার ইউজ করতে পারো। একে বোঝাতে হবে, যা হবে ছবি একে বোঝাতে হবে, ব্যাস। আর তো আর এই সময়টা যেই দিদি বোঝাচ্ছে সেই দিদির তো মাইক অফ থাকবে, মানে ভিডিও সবাই অন রাখো, মানে সবাইকেই আমরা দেখবো কিন্তু মাইক সবার অফ থাকবে, তো বুঝবে কে ব্যাপারটা। তো এই জন্য আমি স্যার ম্যামদের একটু এখানে হেল্প লাগবে, স্যার ম্যামরা সবাই আছেন। তো ম্যাম স্যার দিদিরা যখন বোঝাবে তো কাজ হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে ওয়ার্ড, মানে আপনারা যদি ধরতে পারছেন ওয়ার্ড মাইক অন করে বলে দিন। তো এইটুকুই, তাহলেই দিদির বোঝানো হবে, ওয়ার্ডটা দিদি বোঝাতে পারলো, এইটুকুই, এতটাই, আর কিছু তো বলার নেই। আর কেউ বলবে না, হ্যাঁ মাইক অন করে স্যার ম্যাম ছাড়া, ম্যাম স্যাররা যদি পাচ্ছেন আপনারা বলবেন। তো শুরু করা যাক, এইটুকুই আর কিছু না। তো আমার প্রথম দিদি হচ্ছে সম্প্রীতি দিদি। সম্প্রীতি দিদি আছে? হ্যাঁ হ্যাঁ আছি। চলো ঠিক আছে, আমি তোমাকে ওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ হোয়াইট বোর্ড প্রেজেন্ট করে দে, নন্দিতা করবে। স্যার ম্যাম আপনারা সবাই রেসপন্ড করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে নইলে তো দিদিরা খেলেও লাভ হবে না, দিদিরা বুঝেই যাবে খালি, মানে যখনই বুঝছেন, কোনো টাইমের ব্যাপার নেই। হ্যাঁ দিদির বোঝানোর একটা টাইম আছে, কিছুক্ষণ পর যদি অনেক দেবো দিদি, যেই দিদি বোঝাচ্ছে সেই দিদি কিন্তু ভিডিও অন রেখো। সেকেন্ড হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সম্প্রীতি দিদি, সম্প্রীতি দিদি, ভিডিও, আমি দিদিকে দেখতে পারছি না, দিদির ভিডিও অন? হ্যাঁ ভিডিও অন আছে। চলো তাহলে দিদি, দিয়ে দিয়েছি আমি ওয়ার্ড, পেয়েছো তুমি? কত লেটার পেয়েছি? হ্যাঁ এখানে আমি লেটারটা বলবো, যাতে মানে যে কোনো ওয়ার্ড গেস না করবেন আপনারা। ওয়ার্ড হচ্ছে এটা 10টা লেটার হবে, হ্যাঁ এই ওয়ার্ডটার মধ্যে যেটা দিদিকে দিয়েছি, এটা ইংলিশ ওয়ার্ড, 10টা লেটার। আর আর হিন্ট আমার যদি মনে হচ্ছে আমি দিতে থাকবো, একটু তোরা খেয়াল রাখিস স্যার ম্যামরা বললে, মানে আমি শুধু হোয়াইট বোর্ডই দেখতে পাচ্ছি। এই এই 10টা লেটার না 9টা লেটার রে, লেটেস্ট নাম্বার 9 মনে হয়। হ্যাঁ 9 10 9, না 9, চলো ঠিক আছে, মানে ওরকমই অ্যাভারেজ 9 10 এর কাছাকাছি থাকবে, তুমি তার কম বেশিতে যাবে না, বোঝা? চলো আচ্ছা, আমি আমি বোঝানোর জন্য কিসের হেল্প করতে আছে? তো সব স্যার, সব টিচার স্যার ম্যামরা আছেন তো? হ্যাঁ মানে খেলবেন তো? হ্যাঁ হ্যাঁ আছি আছি, চলো। হ্যাঁ চলো চলো তাহলে দিদি স্টার্ট করো, বলে রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা আমি আমি কিসের মানে কিসের মিনিং এ মানে কিসের হেল্প নিয়ে আমি বোঝাতে পারবো, কি কি হেল্প নিতে পারি? ড্রয়িং করো, যেরকম খাতায় আমরা আঁকি না পেন্সিল দিয়ে, যা যেরকম ইচ্ছা আঁকতে ইচ্ছে হচ্ছে এঁকে ফেলো, পেন্সিল দিয়ে যেরকম আঁকি, ওখানে পেয়েছো তো না পেন্সিল ইউজ করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবার আঁকো শুধু, মানে কালার ইউজ করতে পারো, লাল নীল যদি থাকে সাইডে, যদি তোমার লাগছে। হ্যাঁ চলো, হ্যাঁ মানে যে ওয়ার্ডটা দিলাম ওর মানে মেইন যেটা ক্যারেক্টার, ওর যেটা মেইন ফিচার, ওটা আমি সেটাই ড্র করেছি। আমি মেইন ক্যারেক্টারটা মানে এটা হয়নি আমি জানি, বাট ট্রাই করলাম আঁকার। হ্যাঁ মানে হয়ে গেছে কি না স্যার ম্যাম কেউ গেস করছেন? আমার মনে হয় আরেকটু ভালো করে, মানে যেটা ওর, হ্যাঁ
মানে একটা দিদি কাউকে বোঝাতে চাইছে, হ্যাঁ আমি একটা হিন্ট দিলাম কাউকে, কোনো ক্যারেক্টার, এইটুকু বলতে পারি। এখন স্যার ম্যাম কিছু বুঝলেন মানে? হ্যাঁ ম্যাম, একবার স্কেয়ারক্রো? না না স্কেয়ারক্রো না দিদি, মানে আমার মনে হচ্ছে এঁকেছে কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা, মানে ও যে ক্যারেক্টারটা যেটা ফিচার ওটা একটু ভালো করে এঁকে দাও, মানে আমার করে মানে কি বলবো। হ্যাঁ কিছু করো না তো, আমার মনে হচ্ছে বুঝতে পারছে না স্যার ম্যাম, যা বুঝছেন বলতে পারেন। আচ্ছা এইটুকুনি বলে দে যে এটা একটা ক্যারেক্টার, মানে এইটুকুনি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু বললাম, এটা আমি বললাম যে একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, একটা ফিল্মের ক্যারেক্টার। আমরা ছোটবেলায় পড়েছি এটা স্টোরি। নাকটা একটুখানি লম্বা, ওর নোজটা খুব মানে দেখার মতো। দিদি অডিও অফ, মুখে না মুখে না, শুধু একে বানিয়ে দিচ্ছে লাল। ঠিক আছে চলো দিদির ওয়ার্ডটা ম্যাম ধরে নিয়েছে। নেক্সট দিদি অমৃতা দিদি আছে? অমৃতা দিদি, অমৃতা দিদি আছে একটু দেখে বল। নেই অমৃতা দিদি, নেই তাহলে দেখে নিলি তো, নেই তাহলে আমি নেক্সট দিদি যাচ্ছি। স্প্রিয়া দিদি, স্প্রিয়া দিদি আছে মনে, আমি দেখেছিলাম। আচ্ছা দিদি একটু একটু আওয়াজ দাও। হ্যাঁ আছি বল। কই কই তুমি? হ্যাঁ চলো তোমাকে আমি ওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ চলো স্প্রিয়া দিদিকে আমি ওয়ার্ড দিয়েছি। ওয়ার্ডটার লেটার হচ্ছে সিক্স খানা, মানে আমি আশা করছি ভুল বলছি না, আমি সিক্স খানা লেটার হবে ইংলিশ ওয়ার্ড। কিন্তু আমি পেনটা কোথা থেকে পাবো? তুমি কিসে বসেছো, ফোন কম্পিউটার? আমাদের সব স্পেশালাইজেশন ল্যাপটপ। হ্যাঁ যার ল্যাপটপে বসেছিস একটু হেল্প করে দে দিদিকে। ওই প্লেন কোথা থেকে পাবে তুমি দেখো, উপরে ভিউ অপশনস এর ওইখানে গিয়ে ক্লিক করে অ্যানোটেট বলে একটা অপশন পাবে, ওইটা ক্লিক করো পেন পেয়ে যাবে। হ্যাঁ দিদিকে আমি যে ওয়ার্ডটা দিয়েছি এটা ইংলিশ ওয়ার্ড সিক্স লেটার। হ্যাঁ আচ্ছা আঁকাও স্টার্ট হয়ে গেছে। বোঝাক তারপর আমি মাঝে দিচ্ছি হিন্ট। স্যার ম্যামরা কোথায়? স্যার ম্যাম একটু ভিডিও অন রাখবেন, মানে আমি দেখতে পাচ্ছি না। দিদিরা তো আঁকছো দিদি, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আঁকছে দিদি? পেনটা কি মাউসটাতে ক্লিক করলে আসবে না ড্রতে? বল বল। আরে তোরা কোথায়? গার্কিন আনলিতা মাউস দিয়ে ঠিক মারো, ওখানে যেটা কার্সারটা ওটাই তোমার এখন ইয়ে হয়ে গেছে, মানে পেন্সিল হয়ে গেছে কার্সারটাই মাউস। চলো তুমি পেয়েছো তো ওয়ার্ড। হ্যাঁ বোঝাও, তুমি কিন্তু কথা বলবে না, তোমার মাইক অন আছে থাক কিন্তু কিছু বলো না। না বোঝাও মানে এটা একটা যেটা আসছে ধরা যাবে। আমাদের ইয়ার কেউ বলিস না কিন্তু,
মানে কিছু একটা বোঝাতে চাইছে সেটা আমরা এগুলো কোথায় হয় হ্যাঁ মানে আমি এটা বলতে পারি এখন এগুলো কোথায় হয় মানে দিদি যেগুলো দেখাচ্ছে সার্কাস হ্যাঁ মানে এটা এটা কে বললো ম্যাম বললো কে ম্যাম হ্যাঁ সার্কাস সার্কাস হ্যাঁ সার্কাস ছিল হ্যাঁ মানে আমি জোকারটা বোঝালেই অনেকটা হয়ে যায় তারপরে হচ্ছে তিশা দিদি তিশা দিদি আছে তিন করে দেব ওটা তৃষা তিশা দিদি নেই তিশা দিদি নেই তাহলে পরে হচ্ছে সৌমিতা দিদি আচ্ছা হ্যাঁ দাঁড়াও দেখে নি তোমাকে দিদির অন করা ভিডিও 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 দিদি হ্যাঁ অন করেছো হয়তো যাই না আমি করবে না দিদি ভিডিও অন করেছি আচ্ছা ঠিক আছে আমি তোমায় ওয়ার্ড দিচ্ছি হ্যাঁ ওয়ার্ড দিলাম ওয়ার্ডটা হচ্ছে চারটে লেটার পেলে ওয়ার্ড দিলাম আমি দিদি পেলে ওয়ার্ডটা মানে আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ পেয়েছি পেয়েছি চলো তাহলে আঁকো হয়ে গেছে নাকি না আঁকছো আরো মানে কিছু একটা আঁকছো হ্যাঁ আঁকছো আঁকো আঁকো না না আর না এইটুকুই এই এইটুকু এইটুকু দিয়ে স্যার ম্যাম কেউ বুঝছেন মানে কি আঁকতে চাইলো মানে এরকম আঁকো আরো কিছু আঁকলে আমার মনে হয় বেটার হবে মানে একটু কালারটা হয়তো দিদি বোঝাতে চাইছে কিছু কালারটা কাজের আর কিছু একটা এঁকেছে দিদি কিছু একটা জিনিস এঁকেছে দিদি আচ্ছা আমার মনে হয় আরো কিছু আঁকতে লাগবে হ্যাঁ মানে এরকম জাতীয় কিছু দিদি একটা কিছু বোঝাতে চেয়েছে হ্যাঁ কিছু না মানে আপনি ওয়ার্ডটা গেস করেননি ঠিক কিন্তু এরকম কাছাকাছি কিছু এইসব জিনিস নিয়ে কিছু বলতে পারেন মানে দিদি কিছু আঁকো নয় তো আমাকে আমার ফ্রেন্ড গুলো চিল্লাচ্ছে বেশি বলে ফেলছিস তুই হিন্ট দিস না আর মানে কিছু আঁকো না তো আমি স্যার ম্যাম গেস করতে পারছেন আমার মনে হ্যাঁ দিদি তুমি আইকে বোঝানোর চেষ্টা করো সবাইকে হ্যাঁ হ্যাঁ বলো এবার চুপ করে যা তুই দিদি আছো তো হ্যাঁ কি আঁকবো ভাবছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মানে ম্যাম স্যাররা যদি কিছু গেস করেন মানে পুরো জিনিসটা চুপ হয়ে যাবে আমি যদি এখন কথা হিন্ট না দিই বুঝলি মানে কিছু একটা বলতে থাকতে লাগবে এখন ছোট হিন্ট দেওয়া চলে এগোচ্ছে না নয়তো জিনিসটা মানে দিদি যেটা আঁকতে চাইছে একটা হচ্ছে কালারটাকে একটু দেখুন দিদি কালারটা ওই জন্য ওই কালারটাই পার্টিকুলার চুজ করেছে হ্যাঁ আঁকছে দিদি ঠিক আছে হ্যাঁ মানে এটা কিছুটা তো আমার মানে আমি যেহেতু ওয়ার্ডটা জানি তাই আমার মনে হচ্ছে গোল্ড ছিল তাই মনে হয় দিদি ইয়েলো
মানে বিস্কিট টাইপের বারটা ইউজ করাতে ঠিক আছে। তো নেক্সট দিদি হচ্ছে নিবেদিতা দিদি। আচ্ছা তো দিদি আছো তো? এই দিদি নেই নাকি? আচ্ছা পলমি আছে। হ্যালো, মানে আমি না পাচ্ছি না তো। হ্যালো, একটা বলতে যাচ্ছি। হ্যাঁ বলো। বলছি আমি একটু মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তোরা কি করছিস আমাকে একটু রিপিট করবে? এটা মানে হচ্ছেটা কি এখানে? তোমার তোমার নাম ডাকা হচ্ছে, তোমাকে আঁকতে হবে। না গেমটা বোঝাবো, গেমটা বোঝাবো না গেমটা? হ্যাঁ গেমটা একটু বোঝা। আর গেমটা শুনি একটু। গেমটা হচ্ছে পিকশনারি। পিকশনারি মানে হচ্ছে আমি একটা ওয়ার্ড তোমাদের যাকে ডাকছি তাকে ওয়ার্ডটা চ্যাটে মানে জুমের চ্যাটেই দিয়ে দিচ্ছি ইনবক্স করে, মানে প্রাইভেট চ্যাটে। তো ওই ওয়ার্ডটাকে তোমাকে ছবি এঁকে বোঝাতে হবে, মানে ওখানে সিম্বলস যা আছে শেপ সার্কেল ওগুলো কিছু ইউজ করা যাবে না, অ্যালফাবেট লেটার এগুলো কিছু ইউজ করা যাবে না, শুধু ছবি এঁকে বোঝাতে হবে ওয়ার্ডটা। আর স্যার ম্যামরা ধরবে ইংলিশ ওয়ার্ড এইটুকু। আচ্ছা ঠিক আছে। তো তোমার নাম এসছে তো আমি তোমাকে একটা ওয়ার্ড দিচ্ছি চ্যাটে। আচ্ছা এটা এটা বিদিশা দি বললো রে, নিবেদিতা দি এখন বিদিশা দি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সবাই কি আমার একই লাগছে? আমি দিচ্ছি চ্যাটে ওয়ার্ড নিবেদিতা দি। হ্যাঁ আমি দিলাম, পেলে তো ওয়ার্ডটা। এখন এটা হচ্ছে দুটো ওয়ার্ড, দুটো ওয়ার্ডের হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে দুটো ওয়ার্ড। দিদি বোঝানো শুরু করুক, আমি হিন্ট দেব। এটা লেটার বলছি না, লেটার বললে অনেকটা হয়ে যাবে। দুটো ওয়ার্ড মানে যদি ছবি দেখে বোঝা যায় দুটো ওয়ার্ড ধরতে পারলেই ধরা হয়ে যাবে। তো দিদি আঁকো, মানে ইংলিশ ওয়ার্ড তো কিছুই হতে পারে, মানে কিছুর নাম হতে পারে, কোনো জায়গার নাম, কিছুই কোন জিনিসের নাম, কোন কিছু হতে পারে। রাখুক দিদি আমি দিচ্ছি হিন্ট। আচ্ছা দিদি চলো। আচ্ছা একে ফেলে একে ফেলেছে দিদি, এইটাই কিছু একটা বোঝাতে চাইছে। হ্যাঁ ইন্ডিয়ার ম্যাপ নাকি, মানে ম্যাম ও বুঝছো না। আঁকো আঁকো, হচ্ছে হচ্ছে হবে, এরকমই আঁকতে হবে, মানে এর থেকে বেশি ভালো আমরাও পারবো না। আরেকটু কিছু বোঝাতে চাইছে বা আচ্ছা আমি কিছু কোনো কিছু লিখতে পারবো না? না না কথা বলতে পারবে না তুমি, মানে একে বোঝাতে হবে। মানে আমি আছি ওই জন্য ওরা দেখবো আমাকে খালি বকা দিচ্ছে, খালি হিন্ট না দিতে, মানে আমি না বললে এগোবে না জিনিসটা। মানে এটা দিদি বোঝাতে চাইছে, মানে যেটা ম্যাম আগে ধরলেন ওটা ঠিক আছে, ওর সাথেই কিছু একটা আর একটা কিছু যেটা বোঝাতে চাইছে দিদি। মানে দিদি এতগুলো কেন এনেছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ ইন্ডিয়ান পপুলেশন এরকম কিছু? না না ইন্ডিয়ান পপুলেশন না। হ্যাঁ দিদি মানে ওই পার্টিকুলার, হ্যাঁ হ্যাঁ বলো না দিদি, ওই পার্টিকুলার জিনিসটা আঁকতে হবে। হ্যাঁ ওয়ার্ডটাকে তোমাকে আঁকতে হবে, আমার মনে হচ্ছে এতগুলো আঁকলে ধরতে পারবে না। ওয়ার্ড এখন কি করে আঁকবো আমি এটা? হ্যাঁ মানে চেষ্টা করো, হবে হবে, মানে ওই মানে ওই ওয়ার্ডটার কি কি ক্যারেক্টার থাকতে পারে, মানে ওইটা কি আঁকলেই মানে আমরা বুঝবো যে হ্যাঁ ওই ওয়ার্ডটাই বোঝাতে চাইছো। মানে কিছু কিছু ক্যারেক্টার থাকে না ওই জিনিসটার আমাদের।
হচ্ছে না। হ্যাঁ হবে, মানে এটা কিছু একটা মানুষ বা এরকম কিছু আঁকতে চাইছো? আমিও বুঝছি। আচ্ছা হ্যাঁ, মানে প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার বলছে না, প্রাইম মিনিস্টার না, ভুল, চলো বোঝাচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলবে না কিন্তু কিছু। হ্যাঁ হ্যাঁ হলো না, এক সেকেন্ড, আমি পুরোটা তোমাকে বলছি। তাও হচ্ছে না, এক সেকেন্ড, এবার তো পেরে যাওয়া উচিত যেহেতু মানে আগের ওয়ার্ড গুলো ম্যামরা গেস করলো। মানে ডিপ করে জিনিসটা করো, অনেক লম্বা কিছু করে ফেলে জানো না, একটু ডিপ ডিপ করে দিলে ভালো হবে নাকি? মানে আমি জানি না তুমি আঁকতে চাইছো, আমি গেসই করছি। আমি একটা সিম্বল লেখার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আকো আচ্ছা, দিদি বলেও দিলে একটা সিম্বল, মানে আমি বললাম ফিল্মের নাম, ম্যাম স্যার যদি ধরতে পারে, মানে আগের ওয়ার্ডটার সাথে ফিল্মের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমাদের বায়োলজিতে ইউজ হতো বা যাই হোক, এটা কিছু একটা বোঝাতে এই সিম্বল গুলো ইউজ করা হয়। হ্যাঁ মানে এই পার্টিকুলার এই দুটো সিম্বল এঁকেছে, তো এইগুলো কিছু একটা বোঝায়, মানে একে কিছু একটা বোঝায়, ওকে কিছু একটা বোঝায়, ওরকম কিছু একটা বোঝাতে চাইছে। কি মিস্টার ইন্ডিয়া? মানে না, মিস্টার ইন্ডিয়া নয়, কিছুটা কাছে, চলো হবে, মেল ফিমেল টাইপের কিছু নাকি? হ্যাঁ মেল ফিমেল টাইপের কিছু, একদম ঠিক। তো এর মানে যেই ওয়ার্ডটা আপনারা গেস করতে পারছেন না, ওটাতে এরকম মেল ফিমেল টাইপের কিছু জড়িয়ে আছে, বা ওই মেল ফিমেল দিয়ে যাওয়া যাবে ওয়ার্ডটার কাছে, মানে ডাইরেক্ট মেল ফিমেল নয়। মানে মানে এটা কি হিন্দি সিনেমা? হ্যাঁ হিন্দি সিনেমা, দুটো ওয়ার্ড, একটা তো ওয়ার্ড অঞ্জনা অঞ্জনি, এরকম কিছু তো একটা ওয়ার্ড এস ম্যাম ঠিক বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে এখন এখন এস ম্যাম নিশ্চয়ই মনে আছে, আমার মনে হবে সেটা ভালো হবে। মানে এই মেল ফিমেল দিয়ে যেতে পারেন ওয়ার্ডটার কাছে, মানুষ মানুষ মানুষ, এটা এটা বলতে পারি, আর হিউম্যান বিইং, ফিল্ম, ইন্ডিয়া ওয়ালে, ইন্ডিয়া ওয়ালে না, ইন্ডিয়া ওয়ালে না, মানে এরকম দু ওয়ার্ডের অনেকগুলোই হয়ে যাচ্ছে ফিল্ম, কিন্তু যেটা মানে দিদিকে দিলাম ওটা তো এটা নয়। দিদি বোঝাবে, আর একটু বোঝাতে থাকো। হ্যাঁ হয়ে যাবে। এটা মাদার ইন্ডিয়া না? তা মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়া। হ্যাঁ দিদি কি কি বোঝাতে চাইছো বলো। আমি তো প্রথমে বোঝার চেষ্টা করছিলাম, নিবেদিতা বোঝাতে পারলো তাই তো? কখনো গান ধরছিস, কখনো এইগুলো ধরছিস, কি মুশকিল, শুধু আমাদের পরীক্ষা, আপনাদের পরীক্ষা না, যেটা ওখানে খেলা হচ্ছে, মজা হচ্ছে। চলো ঠিক আছে, নেক্সট নিবেদিতা দিদি, এবার মাধুশ্রী দিদি। আচ্ছা মাধুশ্রী দিদি। হ্যাঁ আছি। আচ্ছা দাঁড়াও, এম এ ডি মাধুশ্রী, দাঁড়াও আমি তোমায় ওয়ার্ডটা দিচ্ছি। আমি ওয়ার্ডটা সেন্ড করলাম, ওয়ার্ডটাতে আটটা লেটার আছে। পেলে মাধুশ্রী দিদি? হ্যাঁ হয়ে যাবে, কিছু বলো না, চলো শুরু করো, এটা হয়ে যাবে, এটা পেরে যাবে, হালকা করে ইজি আছে। আটটা লেটার, হ্যাঁ আটটা লেটার ইংলিশ ওয়ার্ড বোঝাচ্ছে দিদি এখন।
আঁকছো? পেন টেন পেয়েছো নাকি? হ্যাঁ আঁকছো, চলো। মানে কোনো ভাবে কি তুমি আঁকতে পারো? অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া না, অস্ট্রেলিয়া না, চলো মাধুশ্রী দিদি ধরে ফেলেছে, ক্যাঙ্গারু ছিল বড়টা। নেক্সট বিদিশা দিদি। পকেটটা আঁকতাম কিন্তু আর আঁকার টাইম হলো না। মানে তুমি কান মুখে যা আঁকা সুন্দর বানিয়েছো, আমার হয়ে গেছে। আচ্ছা চলো দিদি আঁকো, আমি ততক্ষণে না দিদিকে ওয়ার্ড দিই। বিদিশা দিদিকে সবাইকে আঁকতে পারো, এগুলো আমাদের খবর নিতে হতো, তাহলে এই দিদিদের চেঞ্জ করে দিতে হতো ওয়ার্ড। দিলাম আমি ওয়ার্ড বিদিশা দিদিকে, সিক্স লেটার, সিক্স লেটার। হ্যাঁ মাধুশ্রী দিদি আছো নাকি? ক্লিন করে দেবো। আচ্ছা মাধুশ্রী দিদি অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি ক্লিন করার চেষ্টা করছিলাম। হ্যাঁ ওই করে দেবে, আছে যে ওখানে প্রেজেন্ট করেছে আমাদের নন্দিতা, করে দেবে। বিদিশা দিদি করো সিক্স। হ্যাঁ সিক্স লেটার। বোঝাও দিদি, আমি হিন্ট দেব যদি না হচ্ছে তো। বিদিশা দিদি আঁকছো? হ্যাঁ 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 আচ্ছা, কালার চেঞ্জ। কটা লেটারের ওয়ার্ড? সিক্স, সিক্স। হ্যাঁ সিক্স, সিক্স লেটারের ওয়ার্ড। মানে আরো কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইসব জিনিস রিলেটেড। হ্যাঁ মানে কিছু ধরতে পারলে বলতে থাকুন, মানে পেস্ট্রি জাতীয় কিছু, কেক পেস্ট্রি ইত্যাদি। হ্যাঁ এই রিলেটেডই ওয়ার্ডটা একটা সিক্স লেটারের ওয়ার্ড হবে, মানে যাতে বার্গার, বার্গার টাইপের, বার্গার টাইপের। না না বার্গার না, তাহলে তো কিছু বার্গারই একে কিন্তু এতক্ষণে, কিন্তু একটা কিছু বোঝাচ্ছে দিদি, মানে এই জিনিসগুলো আসছে, তারপর এখন আরেকটা জিনিস আসছে। বেকারি? হ্যাঁ বেকারি, বেকারি ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এস ম্যাম ধরলো, বেকারি ছিল ওয়ার্ডটা, হয়ে গেল। ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে স্বাগতা দিদি, আছে স্বাগতা দিদি? সবার ভিডিও অফ, সবাই অন করো না একটু ভিডিও। নেই স্বাগতা দিদি, নেই জয়ত্রী দিদি, আছে জয়ত্রী দিদি? একটু দেখে বল না। তারপর হচ্ছে আঁখি দিদি, হুম হুম, নেই
নেই আচ্ছা নেই আর সম না কার্জনা দিদি আচ্ছা তো চলো তোমাকে আমি ওয়ার্ড দেখছি দিদি তো আঁকতে টাকতে অনেক ভালো পারো তাই বলে কঠিন দিস না আচ্ছা আচ্ছা একদম ইজি ইজি দিলে তো হয়ে গেল তাহলে তো আমাদের দিয়ে দিলাম হ্যাঁ আমি ওয়ার্ডটা আমার ফিলিস্পি নেমনিও ভাঙ ওরে বাবা এ ভাই এটা কি দিয়ে দিলি হে ভগবান কি দিয়েছি এটা তুমি তোমার জন্য স্পেশালি তুমি পারবে তাহলে ওয়ার্ডের লেটার হচ্ছে সাতটা লেটার হ্যাঁ চলো এ হয়ে যাবে তুমি একদম ভালো করে একদম সলিড জিনিসপত্র আঁকবে তুমি থোড়ি মানে এরকম এক ডান্ডা ডান্ডা তো আঁকবে না আমরা জানি এখন পাহাড় সিনারি এঁকে ফেলবে তুমি দাঁড়া হ্যাঁ সাতটা লেটার ওয়ার্ডটা দিদিকে দিলাম চলো দিদি আঁকছে আমি এখানে কোনো হিন্টি দেবো না আমি মাইকটা পারলে বন্ধ করে দেবো তুমি মানে আঁকা স্টার্ট করেছো এখন কালার টালার নিয়ে হ্যাঁ মানে দিদি যা এঁকেছে হালকা করে ধরতে পারা যাবে মানে ম্যাম স্যার যদি দিদি কালার গুলো ঠিক ইউজ করেছে কিছু কারণে ইউজ করেছে হ্যাঁ কিছু বলো না আমার মনে হয় ধরতে পারবে ম্যাম স্যার আচ্ছা কোয়েশ্চেন মার্ক দিয়েছে কিছু একটা ইন্ডিকেট করে কেউ কেউ ম্যাম স্যার কেউ ধরতে পারছে না তো আরেকটু এগোতে হবে কিছু হয়তো মানে যা বুঝছেন বলুন ম্যাম স্যার এস এম স্যার কোনো আনসার দেয়নি একেবি স্যার যদি বোঝেন টিভি ম্যাম এস ম্যাম এসি স্যার কিছু বোঝা যাচ্ছে না আচ্ছা কিছু বুঝতে পারছে না একটু আঁকো কিছু আঁকবে আর আঁকো হবে আর একটু কিছু করো সাতটা লেটার হ্যাঁ হ্যাঁ জিনিসটাতে সাতটা লেটার স্পেস আছে মাঝে হ্যাঁ স্পেস মানে দুটো ওয়ার্ড ধরতে পারেন এর থেকে ভালো আর কি বোঝাতে পারি বলতো মানে ছবি দেখে কি লাগছে ওটা বলুন মানে লেটার দিয়ে গেলে আমার মনে হবে টাফ হবে জিনিসটা খুঁজতে হবে বল যে মানে কিছু একটা সেটা বল এক্ষুনি বলে দেবো কিছু একটা এজন্যই আমি বলছি না নয়তো আমি বলে দিতাম এক্ষুনি মানে দিদি ইন্ডিকেট করেছে কিছু একটা করে কোয়েশ্চেন মার্ক দিয়েছে তো ওটার থেকে ওই জিনিসটা কি ওটা বোঝাতে চাইছে হয়তো মানে ওই জিনিসটাকে কি বলা হয় বা কি বলে ডাকা হয় আচ্ছা এই কোয়েশ্চেন মার্কটা কি পার্ট অফ দ্য ওয়ার্ড হ্যাঁ ছাদনা তলা না না কাকতাড়ুয়া টাইপের কিছু একটা মনে হয় না না কাকতাড়ুয়া না হ্যাঁ মানে হ্যাঁ কাকতাড়ুয়া কোথায় আছে এরকম যেতে পারে মানে কাকতাড়ুয়া কোথায় থাকে এরকম কিছু একটাই বোঝাচ্ছে এই কোশ্চেন মার্কটা কি পার্ট অফ দা ওয়ার্ড হ্যাঁ মানে যাকে কোশ্চেন মার্ক দিয়েছে ওই জিনিসটাই বোঝাতে চাইছে বা ওইটা কি নাম কি এরকম যেতে পারে মানে যাকে কোশ্চেন মার্ক বা যেই জিনিসটাকে কোশ্চেন মার্ক দিয়েছে দিদি মানে কাকতাড়ুয়া কেন বললেন হয়তো ওই নিচের জিনিসপত্র দেখে তো ওই ওইটাই কিছু বোঝাতে চেয়েছে হ্যাঁ যে মাঠের মধ্যে এরকম একটা দাঁড় করানো আছে মাঠের মধ্যেই হ্যাঁ মাঠ হ্যাঁ বলতে পারেন মাঠ এর জমি কিছু হয় মাঠে কিছু পড়েছে সেখানে তো কাকতাড়ুয়া থাকে কাকতাড়ুয়া কার্জনা দিদি তুমি আরো ভালো করে দাঁড়া 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 দেখছি কিছু একটা সিচুয়েশন কিছু একটা সিন বোঝাতে চাইছে মানে এটা দেখলেই আপনি বুঝবেন যে এই কথাটা বলা হচ্ছে মানে এর বিষয় বলা হচ্ছে এই বিষয় বলা হচ্ছে একে নিয়ে বলা হচ্ছে এই জিনিসটাকে নিয়ে বলা হচ্ছে এরকম ওই টাইমটা ওই সিচুয়েশনটা ওই সিনটা বোঝাতে চাইছে আচ্ছা ডান দিকে যে ঘোড়া অপু দুর্গা পথের পাঁচালী এই টাইপের পথের পাঁচালী আমার না
হ্যাঁ ডান দিকে এটা কি ঘোড়া? ঘোড়া না, ঘোড়া না, ঘোড়া না, ঘোড়া না। এই মেয়েটা কি ছেলেটার দিকে ছুটছে? হ্যাঁ মানে এরকম কিছু বোঝাতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ মেয়েটা ছেলেটার দিকে ছুটছে। ঠিক আছে তো নেক্সট দিদিকে ডাকছি আমরা, সম্প্রীতা দিদি। সম্প্রীতা দিদি আছো? হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা দাঁড়াও আমি তোমাকে ওয়ার্ড দিচ্ছি, একটু ভিডিওটা অন করবে, মানে করেছো হয়তো আমি জানি না। সম্প্রীতা দিদি একটু ক্লিন করে দে, আমি পারছি না এটা ক্লিন করতে। হ্যাঁ করে দিচ্ছে হয়তো। আচ্ছা আমি ওয়ার্ডটা দিলাম, তুমি পেলে লেটার আমি বলে দিই। দাঁড়াও তারপর ভিডিওটা অন করছি। আচ্ছা ঠিক আছে করো। আঁকছো? ছবিটা আঁকছোটা দেখতাম তোমাকে, ভিডিও অন থাকলে। ইংলিশ ওয়ার্ড টেনটা লেটার। আচ্ছা তুমি কিন্তু পেন্সিল ইউজ করছো তাই তো? হ্যাঁ কিছু শীট ইউজ করো না। হ্যাঁ আওয়াজ আসছে। হ্যাঁ দিদি আঁকছে। তুমি তো স্ট্রেট স্ট্রেট আঁকছো কিভাবে আমি জানি না, আমি ওটাই বুঝতে পারছি না। আমার স্ট্রেট স্ট্রেট পড়ে যাচ্ছে কি করে, আমি ওটাই দেখছি। এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা তুমি কিছু একটা কোন লাইন চুজ করে ফেলেছো কি? ল্যাপটপে আছো, কম্পিউটারে আছো, ফোনে আছো? না আমি ফোনে আছি। ফোনে ফোনে তো সিম্পল পেনটা ইউজ করলেই হয়ে যায়, মানে পেন ওইটাকে অ্যানোটেট করার ওই পেনের সিম্বলটাকে দাবালেই হয়ে যায়, তারপর আঁকা আরম্ভ করো। হ্যাঁ না কিন্তু পেন্সিল কেন হয়ে যাচ্ছে? পেন পড়ো তুমি যদি, মানে কি স্ট্রেট লাইন পড়ে যাচ্ছে তোমার? সিম্পল পেনটাকে দাবিয়ে নাও, দেখে নাও নিচে পেন পেন ব্লু পেনটা আমার পেনই অ্যাকচুয়ালি সিলেক্ট করা আছে, আমি ওটাই বুঝতে পারছি না যে আমার স্ট্রেট লাইন কি করে পড়ে যাচ্ছে। তুমি অন্য কিছু আঁকো, গোল আঁকো, দেখো স্ট্রেট লাইন পড়ছে কিনা, ঘিজি ভিজি করে দাও, সব স্ট্রেট স্ট্রেট। হ্যাঁ দেখ সব স্ট্রেট আসছে। দাঁড়ো দাঁড়ো তুমি পেনটা সিলেক্ট করা, মানে আর কি হতে পারে? শেপ কিছু সিলেক্ট করা, সিলেক্ট করা আছে, পেনটাই সিলেক্ট করা আছে, আর কি হতে পারে রে? ছবি তাই আসছে, ভীষণ মুশকিল। তুমি পেনটাতে একবার টাচ করো, দেখো তো পেনে পেনে আছে না হাইলাইটারে আছে, কি আছে ওরকম একটু? পেনেই আছে, পেনেই আছে। আচ্ছা তাহলে কেন হচ্ছে? তাহলে কি তুমি একটু লিফ করে জয়েন করলে কি ঠিক হবে? স্ট্রেট লাইন আমি তো দেখছি না, লিফ করে যাবে কেন? লিফ করবে স্ট্রেট লাইনটা ওই শেপসেতে আছে, শেপের অপশনগুলোতে আছে। ফোনে যদি দিদি থাকে, আমার ফোনে কিন্তু এসব কিছু অপশন নেই, কেউ যদি হেল্প করতে পারিস বা পারো বলো। আমি অ্যারো পাচ্ছি, অ্যারো ছাড়া আর কিছু নেই। পেন পেনের সিম্বলটা যদি দাবানো থাকছে তাহলে তো পেনই পাওয়া যাচ্ছে। হ্যাঁ দিদি পেলে কিছু? না আমার এখানে শুধু পেনই আছে, আমি পেনটাতে ক্লিয়ার সিলেক্ট করা আছি, বাট আমি বুঝছি না যে আমার স্ট্রেট লাইন কেন আসছে। তুমি স্ট্রেট দিয়ে আঁকতে পারবে? মানে ভীষণ কঠিন প্রশ্ন এটা। ওটা স্ট্রেট দিয়ে হবে বলে তো মনে হচ্ছে না, কার্ভ তো লাগবেই। হ্যাঁ লাগবে তো, কিন্তু মানে এখন পেন পেন ক্লিক করার পর আমার তো এসে যাচ্ছে,
এই যে আমি যে আঁকতে পারছি জানি না স্ট্রেট কেন হচ্ছে। আচ্ছা আমি একবার এইটা একবার রেক করতে পারি স্ক্রিনটা স্টপ শেয়ারিং করবে স্টপ শেয়ারিং করে দেখ। আচ্ছা সবাই আঁকছে নন্দিতা করে দেখ। হলো মনে হয় নাকি? চলো কোথায় রে, একই তো হচ্ছে আর ডবল ডবল পড়ে যাচ্ছে। মানে আমি তো ফোন দিয়ে আঁকতে পারছি কি, অন্য কেউ প্রেজেন্ট করলে হবে মানে আমি জানি না। এটা দিদিরই ওই সাইড দিয়ে হচ্ছে। দিদি কি একবার জয়েন করবে? হ্যাঁ আমি ওটাই ভাবছি, আমি ওই লিভ করে জয়েন। তুমি জয়েন করো তাহলে। আমি পরের দিদি আছে নাকি দেখি, অস্মিতা দিদি, অস্মিতা দিদি আছে? হ্যাঁ আছি বল। হ্যাঁ চল আমাকে একটু ইজি দিস, আমি কিন্তু খুব বাজে আঁকি। বাজে আঁকলেই না আমাদের মজা হবে, যত বাজে আঁকতে পারবে ততই ভালো। দাঁড়াও দিচ্ছি আমি। হ্যাঁ দিলাম, ঠিক আছে। ইলেভেনটা লেটার, দুটো ওয়ার্ড ভাবতে পারো। হবে হবে চলো, ইলেভেনটা লেটার দুটো ওয়ার্ড ভাবা যায়। সব আচ্ছা, এটা সম্প্রীতা দিদি। আচ্ছা সম্প্রীতা দিদি জয়েন করেছো? অস্মিতা দিদিকে, অস্মিতা দিদিকে কিছু একটা দিলাম। অস্মিতা দিদি একে নিক, তারপর তোমায় আমি ডাকছি। দেখ কালারটাই নেই। আচ্ছা ওই ওইরকম কাছাকাছি কিছু কালার ওরকম কিছু ইউজ করো। আমি বলছি দিদি কালার বোঝাতে চাইছে কিছু একটা, দিদির কাছে নেই ওই কালারটা। চলো দিদি। তুমি কি ফোনে জয়েন করেছো? কারণ ল্যাপটপে কিন্তু আছে কালারটা। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ফোনে জয়েন করেছি। হ্যাঁ দিদি ভিডিও অন করো একটু। হ্যাঁ তোমরা ভিডিও অন করছো না? ভিডিও অন করলাম না ভাই, আমি কিন্তু এগুলো করছি না। হ্যাঁ অস্মিতা দিদি আঁকবে তো শুধু, মানে কি অন্যরাও কি দিচ্ছে? হ্যাঁ তো দিদি আঁকছে। করে বোঝাবো আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। জিনিসটাকে আঁকো যে ওয়ার্ডটা দিলাম, মানে ওয়ার্ডটা কি টাফ লাগছে আঁকার জন্য? হ্যাঁ আমার কাছে সবই টাফ। সে বাবা, আচ্ছা ট্রাই করো, না হলে আমি দেখছি যদি কেউ দিদি বুঝতে চায় বোঝাতে চায় আমি দিয়ে দেবো তোমাকে, না নতুন ওয়ার্ড দেবো। মানে দিদি কিছু আঁকছই না, আমি যদি কিছু আঁকো আমি তাহলে একটু হিন্ট দিতাম এগোতাম। হ্যাঁ না আঁকলে কিছু হিন্দিও লাভ হবে না। কিছু আঁকো আঁকবো, বলতে পারি এটা একটা ক্যারেক্টার, এটা কার্টুন,
মানে আমি কিছুটা হিন্ট দিলাম, কিন্তু দিদি আসছে যায় তো মানে আমি মনে হচ্ছে না পৌঁছাবে ম্যাম স্যাররা। কালেক্ট করলে এই কালেক্টটাই তো নেই বললো। হ্যাঁ কালারটাই তো নেই, কালারটা আমি এখন বলতেও পারছি না বুঝলি, কালারটা এখন বলাও যাবে না। মানে দিদিকে কি অন্য ওয়ার্ড দিয়ে দেব, মানে এই ওয়ার্ডটা অন্য ওয়ার্ড এটা ইজি করে। আচ্ছা ইজি করে, হ্যাঁ দিচ্ছি দাঁড়া। জয়তি কি যে, হ্যাঁ হ্যাঁ কেউ কেউ মানে কেউ কি গেস করতে পারবেন স্যার ম্যাম? দিদি বোন যে হোক বলুক না, এটা মজা ছিল। এটা পিঙ্ক প্যান্থার ছিল। হ্যাঁ জানলে তুমি আমাকে একটু তুমি বলো কি ছিল পিঙ্ক প্যান্থার, মানে কি করে বুঝলে একটু বলবে? মানে আমরা কি কার্টুন বললাম কালার বললাম তাই বুঝলে, নাকি দিদির আকারটুকু বুঝতে পারলে তো সারা দিন? প্রথম কার্টুন আর কালার পিঙ্ক বলেছিল সেটা বুঝলাম, আর কার্টুন ব্যাস ওই দুটোই ছবিটা দেখি ওয়াটটা ছিল। দেখ অস্মিতা দেখ তুই নিজেকে কি ভাবছিলি দেখ। আমি যখন বললাম আমি বাজে আঁকি, ওরা ভাবলো যে আমি একটু হয়তো বেশি বাড়িয়ে বলছি, কিন্তু আমি সিরিয়াসলি বাজে আঁকি। আঁকতেই হলো না তোকে, বুঝে গেল তোকে আঁকতেই হলো না বুঝে গেল সকলে, ঠিক আছে। আচ্ছা মানে সম্প্রীতা দিদি এসছে, আঁকবে একবার ট্রাই করবে? স্ট্রেট লাইন করছে না কি করছে একবার দেখো। আচ্ছা আমি আরেকবার ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ এখনো স্ট্রেট লাইন, হে ভগবান, মানে স্ট্রেট লাইন দিয়ে আঁকা যাবে এরকম ছবি আমাকে এখন তাহলে বার করতে হবে। চলো আমি দেখি চেষ্টা করছি, হ্যাঁ একটা স্ট্রেট লাইন দিয়ে আশা করব আঁকতে পারবে, আমি জানি না। সম্প্রীতা দিদি মানে আমি হলে স্ট্রেট লাইন ইউজ করে হয়ে যেত, দেখো মানে আমার আমি আচ্ছা সাতটা লেটার মুছে গেল না, মুছে দিলে আমাদের সবার খুব চেনা শোনা ওয়ার্ড, মানে আমরা এখানে যারা যারা আছি সবাই ওই ওয়ার্ডটার সাথে একবার একবার করে দেখা করে এসেছি। এখন আমার স্ট্রেট লাইন পড়ছে না, ডট পড়ছে শুধু, মানে মানে আমরা আমরা আর কি করব, ডট দিয়ে ডট দিয়ে হবে ড্রয়িং? আমি টেনে যাচ্ছি এতক্ষণ শুধু স্ট্রেট লাইন করছিলো, লাইনে অনেকগুলো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকে না, ওরকম পয়েন্ট দিয়ে লাইন স্টার্ট করো তুমি, এটা করতে পারো। ডট দিয়ে শুধু স্ক্যাটার প্লট হবে, হ্যাঁ মানে স্ক্যাটার প্লট দিয়েও বোঝাতে পারবে, মানে বলেই দেবো আমি আবার হয়তো বলো আমি চুপ করে যা তুই, কত কত খাটনি দিদি ডট দিয়ে আবার ছবি আঁকছে। এটা কার্জনা দিদি আঁকতো ডট দিয়ে শাহরুখ খান, আর কিছু পোর্ট্রেট আমি এখন ডট দিয়ে আমি তো ভাবলাম পুরো মানে ভালো শাহরুখ খান আঁকবে হাত পোজ দিয়ে, তাহলে দেখলাম গাছপালা। হ্যাঁ মানে এঁকেছে দিদি, আমাদের কথা শুনে ওটাই এঁকে ফেলেছে যেটা আমরা বলছিলাম এখন। হ্যাঁ দিদির মোটামুটি আঁকা হয়েছে ম্যাম স্যার,
মানে এটা স্যার ম্যামদের কোয়েশ্চেন করাই ব্যাপারটা এরকম এখান এই 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 রিলেটেড মুছে দিল নাকি মুছে দিলে ঠিকই তো হচ্ছিল না তোর ওটা ইয়ে হয়ে গেল আমি একবার ক্লিয়ার করতে গেলাম পুরোটা চলে গেল আমার কিছু প্রবলেম হচ্ছে আই গেস ফোনে কি ছাটনি জানেন কিছু একটা আঁকলো ওইটা ওইটা দেখে কিছু মনে হলো ম্যাম স্যার কি আঁকতে চাইছিল মানে আবার আঁকছে যা মনে হচ্ছে বলুন মানে দিদি তো এই ডট ডট দিয়ে কতক্ষণ পৌঁছাবে পৌঁছে গেছে মানে স্যার ম্যাম একটু লাইন কল্পনা করে নি আর কি ডট গুলোকে যোগ করে হ্যাঁ মানে দিদির আঁকা মোটামুটি হচ্ছে কিন্তু দিদির জানি না আমি কতটা আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন দিদি করে দিয়েছে যেটা করার হ্যাঁ করো দিদি ম্যাম স্যার গেস করতে থাকুন মানে আমরা এই ওয়ার্ডটা সবাই মুসলিটা যদি কেউ বুঝতে পারে তাহলে মানে কেউ কি আর আঁকতে চাও ম্যাম স্যার কেউ একটা আঁকবেন মানে আমি দেবো কাউকে ওয়ার্ড জুনিয়ররা আঁকুক না জুনিয়ররা যদি আঁকতে চায় আঁকুক ওরা ভালো পারে হ্যাঁ মানে তখন জুনিয়ররা ধরবে আপনারা আঁকলে আপনাদের আঁকাটা আমরা দেখতে চাই আঁকবেন কে আঁকবেন বলুন হ্যাঁ স্যার আপনারা একটু আঁকুন জুনিয়ররা গেস করবে তারপর আপনাদের দেবো তো আমি দিলাম ম্যাম ম্যাম দিয়েছি পেলেন ম্যাম নন্দিতা বোর্ডটা ক্লিয়ার করিস ম্যাম শুনতে পাচ্ছি না দাঁড়া দেখছি দাঁড়া হ্যাঁ 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 আউটলায়ার ম্যাম কে দিলে ভালো হতো ম্যামই পড়িয়েছে আমাদের তোমাদের সবাইকে ম্যামই পড়িয়েছিল না আচ্ছা আচ্ছা ম্যাম দিলাম ওয়ার্ডটা হচ্ছে লেটার 10টা আছে ক্লিয়ার করে দে শ্রেয়সী ধরেছে মনে হয় হ্যাঁ ম্যাম 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 তো ভালোই আঁকেন ম্যাম এখন এখন কোন স্যার স্যার ম্যাম ম্যাম কাকে দেবো ম্যাম কে নেবেন একটা দেবো মানে ইজি এখন ইজি গুলোই রয়েছে দিদিদেরকেই টাফ দিয়েছি আপনাদের জন্য এখন ইজি ইজি আঁকবেন কাকে দেবো স্যার ম্যাম আমি দিচ্ছি এস এম স্যার আঁকবেন দেবো স্যার না না আমি তো আমি ধরার চেষ্টা করছি একটা ইজি দিই আঁকুন স্যার আঁকবেন না না টিভি ম্যাম ম্যাম তো আগেই না বলেছে ম্যাম আঁকবেন আমি আঁকব না আমি আঁকতে পারি না শুধু তো মাউসটাকে নাড়িয়ে নাড়িয়ে আঁকবেন ইজি ওয়ার্ড দেব এসি স্যার কে দে হ্যাঁ এসি স্যার কে দেব গেস করছে আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি এসি স্যার কে একেবি স্যার
হ্যাঁ এসসি স্যার কে দিলাম 1 2 3 4 চারটে ওয়ার্ড, হ্যাঁ চারটে ওয়ার্ডই বলি তাহলে ইজি হবে ধরতে। ক্লিন করে দে স্যার, পেজ এন্ড ওয়ার্ড, ওয়ার্ড স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যারও আমাদের মতোই বোঝাচ্ছে যেরকম আমরা বুঝিয়েছিলাম। হ্যাঁ জুনিয়র ম্যাম স্যার যারা ধরতে পারবে এটা একটু বল। হ্যাঁ লেটার কোনটা, কভি খুশি কভি গম, কত লেটার, কভি খুশি কভি গম। হ্যাঁ সুন্দর হয়েছে স্যার। আর একেবি স্যার আছেন, স্যার খেলবে স্যার, আইকে স্যার আছে স্যার। হ্যাঁ স্যার আছে স্যার। হ্যাঁ বল স্যার, রাখবেন দেব একটা ওয়ার্ড। আমি দেখছি তোদের সব প্রোগ্রাম শুনছি ও এনজয় করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে স্যার। আর আর এসএম স্যার তো আসবে না, টিভি ম্যাম, ম্যাম দেব একটা, দেব ম্যাম, আমি পারি না তো আসতে। আচ্ছা আচ্ছা আমি দিই একটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি পারবো কিনা জানি না, ঠিক আছে। হ্যাঁ আমি ম্যাম কে ওয়ার্ড দিলাম, ওয়ার্ডে নটা লেটার ম্যাম দিলাম, ক্লিন করে দে। ম্যাম পেয়েছেন ওয়ার্ড, এই কিভাবে পাবো রে আঁকবো রে, কোথায় কি পেন্সিল টেন্সিল কোথায় আছে ম্যাম, ল্যাপটপে আছে? হ্যাঁ ল্যাপটপ। হ্যাঁ কেউ একটা বল, ওই উপরের স্ক্রিনে দেখুন ভিউ অপশনস বলে যে জায়গাটা আছে ওখান থেকে অ্যানোটেটে চলে যান, ওখানে হয়ে যাবে অ্যানোটেট। হ্যাঁ হ্যাঁ ম্যাম নিজের থেকে এসে যাবে একটা পেজ। হ্যাঁ হ্যাঁ ক্লিন ক্লিন ক্লিয়ার করে দিই, রেস করে দেয়। হ্যাঁ গেলেন ম্যাম, ম্যাম ম্যাম পেয়েছেন। হ্যাঁ হাইলাইটারটা মনে হয় ম্যাম সিলেক্ট করেছে, একটু দেখ। হ্যাঁ পেয়েছি পেয়েছি, দাঁড়া দেখি এবার, পারি না কি not a letter ekta word english word ha ma'am akche মানে কেউ গেস করতে পারলে বলতে পারে। ম্যাম আচ্ছা কিছু একটা, আচ্ছা ঠিক আছে লিখুন, শার্লক হোমস সামথিং, শার্লক হোমস না, শার্লক হোমস না, কেন কি কটা লেটার বললাম আমি, নটা লেটার বললাম, একটাই ওয়ার্ড। ও আচ্ছা ম্যাম ক্যালেন্ডার, ক্যালেন্ডার না, ক্যালেন্ডার না, ক্যালকুলেটর, ক্যালকুলেটর আচ্ছা এখনকার ক্যালকুলেটর ডেট থাকে। আচ্ছা মানে ম্যাম হ্যাঁ মানে ডেটটা বোঝানোর কারণ ডেট ডেট রিলেটেড বা ডেটের সাথে যোগাযোগ, রেজিস্টার, রেজিস্টার না, রেজিস্টার না, কিছু লেখা বোঝাচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি। হ্যাঁ মানে কেউ কেউ ম্যাম কে কে বলছে এটা নিউজপেপার, হ্যাঁ নিউজপেপার, অস্মিতা, হ্যাঁ ধরে ফেলেছে ম্যাম, অস্মিতা একদম, আপনি আঁকতে পারবেন আমরা জানতামই। আর এস এম স্যার দেব কি একটা, মানে স্যার ট্রাই করুন, দে দে স্যার ট্রাই করুন, ট্রাই
আচ্ছা দাও দেখ, হ্যাঁ আমি স্যারকে ওয়ার্ডটা দিলাম, ওয়ার্ডটা 12টা লেটার আছে, একটাই ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড, একটাই ওয়ার্ড 12টা লেটার। ইজি ইজি একদম স্যারকে ইজি দিয়েছি, স্যার পেরে যাবেন। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, তো আমাদের এই একটা গেম ছিল, এই গেমটা এখানেই শেষ।